দন্ন আমি দন্ন উম্মত হয়েছি, দন্ন আমি দন্ন উম্মত হয়েছি। আমি চাই না কিছু আর, এ রাসূল তোমায় পেয়েছি। আল্লাহি রাব্বিল আলামিন, খালিকি সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু মন কান নবীয়ম বৈনন মায়াতি, সৈয়দনা সনদনা ওয়াহবিবনা ওয়াতবিবনা ওয়ামৌলানা ওয়ামালজানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজমাইন, ইন্নাল্লাহ ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা পিছনে কেন বসে আছেন, সামনে আসলে ভালো হবে না কি বলেন? যারা পিছনে আসছে তারা পিছনে বসবে, আমরা সামনে আসল প্যারা নবী দু জাহান, আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মদিনাবাসী, দন্ন তোমাদের জীবন, তোমাদের বুকে শুয়ে আছেন প্যারা নবী দু জাহান, আপনি নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূর্যের আলোতে, আল্লাহুম্মা সাল্লি আলা
فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه দুঃখের দিনে দরদি মোর নবী কামিলিওয়ালা নবী কামিলিওয়ালা আমরা একটু মহব্বত নিয়ে পড়তে পারবো না কিলা জিকুরুল আম্বিয়ায় ইবাদতুল আম্বিয়া ইকরামের জিকির করা এটা ইবাদত এটা কি ইবাদত এই জন্য মহব্বত নিয়ে আমরা নবীর নামে পাক নবীর দরুদ শরীফ আমরা মহব্বত নিয়ে পড়ব যারা আমার মনে হয় যারা সড়ে গিয়ে গল্লা যাবে এটা বিশৃঙ্খলা যারা মাহফিলের বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আমার সোহেলউদ্দিন আনসারী সাহেব কেবলা উনি তো তশরিফ এনেছেন অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী কামিলিওয়ালা তুমি আসবে জানি আন্ধার রাতে জ্বলে চেরাগ লালা নবী কামিলিওয়ালা দুঃখের দিনে দরদি মোর নবী কামিলিওয়ালা মজিদরিয়ায় উঠেলে তুফান তাই না আমি ডরি জানিয়া মাই কুলে নিবে তোমার শাফাতের তরি তোমার বেগম নয়ন জানি করবে জানি রঙ বিদুষার দিনগুলো মোর তোমার আখির লালা নবী কাম মাপনে নবী কামে দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা জাগবে যাবে বকে সাদিসাহারাত জানি দরিবে তুলে কণ্ঠে আমার কৌসারের পিয়ালা নবী কামিলিওয়ালা দুঃখের দিনে দরদি মোর ঐতিহ্যবাহী পটির সাথে আমি ছোট মানুষ
কিন্তু আপনাদের দোয়ায় প্রতিদিন এই মাহফিল করতেছি। কালকে ছিল বাকলিয়া, দেখার মতো মানুষ, হাজার হাজার আশেক রসুলদের ডল। আমি তো অবাক হয়ে গেছি মানুষ দেখে, প্রায় আড়াইটা বেজে গেছে আমার ঘুমে আসতে আসতে। এভাবেই তো প্রতিদিন বিভিন্ন একটু এটা কার বাণী? আল্লাহর বাণী, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, ঠিক কিনা? কোরআন শরীফ কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, কয়টা অক্ষর? একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাকে দশটা সওয়াব দান করবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে বান্দা একটা ভালো কাজ করবে, আলিফ, আপনার আমল নামার মধ্যে দশটা সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। আমাদের আকীদার পাশাপাশি আমাদের আমলটাকেও কি করতে হবে, মজবুত করতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানে হামিদের ভিতর রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি তাদেরকে ফজল এবং রহমত দুইটা জিনিস দান করেছি। তারা তাদেরকে আমি ফজল এবং রহমত দুইটা জিনিস দিয়েছি। ফজল কাকে বলে, রহমত কাকে বলে? ফজল ইয়ানি কুরআনুল করিম, রহমত ইয়ানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন বন্ধুরা, আমার রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনার উম্মত আপনার উম্মতদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, তারা যেন আমার ফজল এবং রহমতকে কেন্দ্র করে, আমার ফজল এবং রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ উৎসব করে। কি করে একটু বুঝতে হবে ডিপলি। আমার ফজল মানে কোরআন শরীফ, ফজল মানে কি বললাম? কোরআন। রহমত মানে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিলআলামিন। বন্ধুরা, আমার ফজল মানে কুরআন, রহমত মানে নবী। আমার আল্লাহ বলে, তোমরা আমার ফজল এবং রহমত দুইটাকে কেন্দ্র করে আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব এখন আসেন, এখানে একটা কথা বুঝতে হবে। যারা বলতেছে মিলাদুন নবী আমরা পাচ্ছি না, আমি কিন্তু কাউকে গালি দেবার বাবা অভ্যাস নাই, গালিও দিব না। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝা, কোনো আলেম গালি দেয় না। সিটিংকা পাশা থয় দেয় কে তুমি মনে করো? সবাই কিন্তু এক একজনের বাসার ধরন এক এক রকম, এটা গালি নয়, দেখিয়ে দেওয়া। যেমন আপনি বললেন আমাকে হুজুর মিলাদুন নবী জায়েজ নাই, তো আমি বলবো শুকরানা মাহফিল কিভাবে জায়েজ হয়? আপনি কি দলিল দিতে পারবেন? তখন আর কোনো কথা আওয়াজ আসে না। বন্ধু, এক একজনের বাসা এক এক রকম, উনি কিন্তু একটা গালিও দেন নাই। তুমি কি তোমার বড় গেল দিত ফেললাও দিত নবীর উম্মত? হুজুর শুধু এক কথাটাই বোঝাতে চেয়েছেন আপনাদেরকে, কোরআন ও হাদিস থেকে অনেক দলিল দিয়েছে। হুজুরের ওয়াজ বুঝার জন্য আলেম হতে হবে, সাধারণ মানুষরা এগুলো বুঝবেও না। উনি অনেক কথা বলেছেন ওখানে। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার কোরআন এবং
আমার নবীর বেলাদতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ উৎসব করে। তো আনন্দ এটা বাংলা শব্দ, এটার আরবি হয় ঈদ। সুবহানাল্লাহ বলে কদ ইয়া তৃতীয় নম্বরই দেখলাম ভাইও না, এক কানুন দি কোরবানোর ঈদ, আর কানুন দি রমজানোর, দুজন দিয়ে হুই আর কানুন দি আল্লাহ দে। এটা বক্তিয়ার হুজুরের পকেট থেকে নয়, সূরা ইউনুস 58 নম্বর আয়াত। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান আসতে পারবেন, 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমার কত যদি কাটতে পারেন, কত কত 5 লক্ষ আসতে পারবেন। মানে আছে এক বড় আর লাইয়া ইয়া বাবা দোয়াইরে ইনওয়ার থাকে। বন্ধুরা আমার, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আমার বন্ধুরা আমার ভাইরা, আমার আল্লাহ বলে, কে বলে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন অথবা আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেদিন কোরআন পেয়েছে এবং রহমত পেয়েছে দুইটাকে কেন্দ্র করে যেন আনন্দ উৎসব করে। তোর মধ্যে একটা হচ্ছে কোরআন, আল্লাহ যেই দিন কোরআন নাযিল করেছে সেই দিনকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি কদরের রাতে কুরআনুল করিম নাযিল করেছি। কোন রাতে? কদরের রাতে। কদরের রাতে কুরআন নাযিল হওয়ার কারণে কুরআনের মাকাম, কুরআনের মর্যাদা এতই বেশি বেড়ে গেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কি হয় দোস্ত, ঠিক আছে না? আল্লাহ হাত দে। লাইলাতুল কদর খায়রুম, ইয়া খায়র গো ভাইও না, গো ভাইও না, খায় বিল আহাম গো গোল আহাম আর গোল দি ওয়ালাল আখিরাতু খায়র। কয়টা হয়েছে? দুইটা। আর একটা হচ্ছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফা বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়র। কয়টা হয়েছে? আপাতত ইমন আল্লাহ, এই তিন আল্লাহ একের একের আই। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছে কোরআনে লাইলাতুল কদরি খায়র মিন আলফি শাহর, যে ব্যক্তি কদরের রাতে কোরআন, যে ব্যক্তি কদরের রাতে কি করবে? ইবাদত করবে। যে বান্দা কদরের রাতে ইবাদত করবে রব্বুল আলামিন তাকে তার আমলনামার মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাকে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোন রাতে ইবাদত করলে? কদরের রাতে ইবাদত করলে আল্লাহ 1000 মাসের চাইতে বেশি কি করবেন? সওয়াব দান করবেন। তাহলে বন্ধু, কদরের রাত, কদরের রাতের কাছে জিজ্ঞেস করেন, এই কদর তোমার এত মূল্যায়ন হলো কেন, এত দাম বেড়ে গেল কেন? বলে নুজুলুল কোরআন হওয়ার কারণে। একটু কথা আমার সবার দিকে প্লিজ। কোরআন নাজেল হওয়ার কারণে আমার মর্যাদা কি হয়ে গেছে? রমজান মাসের দাম কেন হন না হর মাসের ভুতুরে রমজান শ্রেষ্ঠ মাস, ঠিক না? এবাদতর মাস, আল্লাহর ডাহিবের মাস, আমলের মাস, আকিদার মজবুত গরিবের মাস। আবার রমজান মাস আলি বহুজন হিন্দু যে কিদিনও আছে, আর বছর মুসলমানের দোয়ার আছে নাম আছেন দি এক আছেন দের একখান মনে করো না, হাত দোয়ার মুসলমানের দোয়ার। রমজান মাস এসে দি রমজান হাসান অলিবের আগে দিয়ে খালা পর্দা একটা লাগাই দিই হিন্দু হোটেল উদ্দিলে দিই দি কি হিন্দু হোটেল। বন্ধু
রিজিকের মালিককে আল্লাহ। আপনি সমুদ্রের তলাতে থাকলে ওখানেও কে খাওয়াবেন? আল্লাহ। কিন্তু বান্দার উপর, বান্দার কিন্তু এখন আল্লাহর উপরে রিজিকের বিশ্বাস নাই। যদি বান্দার তো যদি আল্লাহর উপরে রিজিকের বিশ্বাস থাকতো তাহলে সাত ধরনের বান্দার তো টেলিভিশন চলে না পারতো। কথা ঠিক না ও? তখন না আবার হতায় একটা ঠেলা এখন কি আর মানুষ অত বড় পয়সা ন বেদলে মানুষ। কারণ আমরা ওয়াজ করি, ওয়াজ করি মানুষের হেদায়েতের জন্য। ব্যবসা নয় এটা, আমার ব্যবসা নয়, ব্যবসায়ী কতক্ষণ আছে আর ব্যবসায়ী মনে হয় আবার দশ দেবের আগে যদি বাস দম করিব বিকাশ করে দম করিব তারপরে এরপর দিয়ে কী করে যদি দেখুন ই নদী বিদেশকে বলো করুন ডলে বলো করো আর হলেন না বা কিন্তু আর তো একদিনও আবির হালে নেই কিন্তু কে আই একটি আজ বিকেশ দিন না ওরা বহু দূর দূর দেখত অনারাধ্য আল্লাহ যারা অ্যাড আছে তারা হইতে রা প্রতিদিন লাগে ওয়াজ করে দেওয়ার বাদ হইতে রে জানো বাদ দাদা জানে তো আর হইতাম স্যার দিয়ে ন রিজিকের মালিক হন আল্লাহ। আল্লাহ এই বিশ্বাস না আর তো উড়ি গিয়ে গেল আছে না? বর্ষাকালে যেদিন নে একখান মা ফিরে নগরী আল্লাহ তত বস ইতা আর ভাই মুসলমান রমজান আসান উলিবের আগের দিন ইতা তুন ইয়াদ নামে গিয়ে দেখি আবার রমজান মাস যাতে সালাতে চেয়ে বারে দুনিয়া ফেলে দিই আবার কি কি হায় রে তার আড়াতে সিধে বাজার করি বেল্লাই মুসলমানের বুয়া বেগুন দেয় দিই মুখের ফাঁকে দিই হায় রে বসে বসে বাইরে এটা হিন্দু আসা লাগবে নাম দিই দি হিন্দু হোটেল এটা কিন্তু হিন্দু আসলে হিন্দুরা রমজান মাসকে অত্যন্ত শ্রদ্ধা করে শ্রদ্ধা করে আমাদেরকে মুসলমানদেরকে অপন খাইস মুসলমান হচ্ছে মেন খাইস তোর রোজা দেখ কি হায় হায় কিন্তু আমি মুসলমান আমার লজ্জা নাই এক মাস আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাইলেন ইনকাম করলেন কিন্তু যেদিন না সাল্লাতে দিন হতা আড্ডে ক্যাম্পে হয়ে গিয়ে ডাক্তার আড়ে গিয়ে ওয়ান দিকে হেরে লেগে হয়তো ক্যাং দিতে আসলে মাদ্রাস যাব তুই সন্ধ্যা চললে আর আর চাল্লে গড় হটই পাঁচ হওয়া না ই লইরে হটে যাবে মাদ্রাস ইন্ডিয়ে তোমার চিকিৎসা বাংলাদেশের নয় হাঁকো একে তো ঘুরিয়ে হবে আমার রসুর বলেছেন আমার রিজিক একেবারে কম রিজিকের মানুষ কম রিজিক মানে যারা টিয়া কম আমার গরিব মানুষ আল্লাহর রসুলে খত দে ডর মানুষ বিল্ডিং আছে দে বিল্ডিং ডর বিল্ডিং আছে না বিল্ডিংয়ের মালিক তার বিয়ে আসতে যাইতে অনেক কষ্ট হবে আমি যে রিক্সা চালাই আমি রিক্সা চালক আমি বেঙ্গারি চালক বন্ধু আমি কিন্তু বড় লোক বিয়ে আসতে যাওয়ার আগে আমার পেয়ারা নবী ঘোষণা দিচ্ছেন বড় লোক বিয়ে আসতে যাওয়ার পাঁচশো বছর পূর্বে আল্লাহ গরিবদেরকে জান্নাত দিয়ে দিবেন ডর মানসিক তুমি শরীর আবেগ সম আছে না যার তো নিয়ে মার্কেট দোয়ান আছে ভাই এটা দোয়ান মালিক রাইছো আজ এন ইয়ে নিউ মার্কেট আয় এড়ো হো খালি শহর তো হয়ে হাত দোয়া তোর তো নিউ মার্কেট কেন রে আরো ফিরতে গিয়ে ফিরতে যে কি যে মাইয়ে বলো ডর ডর ফ্যান ছিল ইয়ে মাইয়ে বলো কি যে তোর শহর নিউ মার্কেট একদম ফিরতে যাই আর মাইয়ে বলো ডর ডর ফ্যান ছিল রিয়া ডর ডর কি ছিল দে ফ্যান এই যুগের মাইয়ে বলো তুমি শরম আছে না হওয়া না শরম পাইবে ঘরে বিয়ে তো খেলা হবে বিয়ে ঘরে হ্যাঁ আজ ইয়ে চারি পাঁচ বছর খেলা হবে ভালো হয় দিন আল্লাহ তে একদিনও বুঝ হল হ্যাঁ মলে জল তো বাদ মরে তো ডুবলে ঘর আর তো খাবে জ্বালা খালি গিয়ে বেঁধে গুসো গিয়ে গুই চেহারা গুজিব আর বাকুলি গিয়ে গুসো গিয়ে গুজুর কথা এত আইন বউ তাহার দুয়া আশা করে আনে নাকি খাই হেরে যার তেরম করিব তো আর অর্গুণতাকে দি মানুষ
ব্যাপার সেখানে আবার কুজল থাকে করে শহর মেডিকেল এত খালি এই কে আছে অন্য করিবে তৈরি যাক কোরআন না আসবে ইয়ে দিনিবে আয় ওয়াজ গুজুম জন কথা বুঝাইম দে আয় কথা হইম দে দলিল 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 ভিত্তিক আলোচনা কোরআন না আসলে ইয়ে দিনিবারে আল্লাহ দে লাইলাতুল কদর লাইলাতুল কদর কোরআন এ লাইলাতুল কদর তোমার এত মর্যাদা কেন মর্যাদা কেন বলে কোরআন নাজেল হওয়ার কারণে কোরআন নাজেল হওয়ার কারণে আমার সম্মান আমার ইজ্জত বেড়ে গেছে চিৎকার দিয়ে বলুন না আর আর এনে সভাপতি মনে করো না এনে সভাপতি সভাপতি হিসাবে সম্মান আসার নাই কিন্তু সভাপতি যখন আল্লাহর রাসূল অথবা আলে বাইত রাসূল অথবা কোন ওলির ঔলাদ হয়ে গেল সম্মান এমনে ছিল সভাপতি হিসাবে কিন্তু আল্লাহ বলতেছে ঔলাদ রাসূল হওয়ার কারণে আমার কাছে তার সম্মান পৃথিবীর সব চাইতে বেশি তোমার কাছে শোনো কার কাছে আল্লাহর কাছে সম্মান আছে বলে কত দিবে তোমার এবারে মহব্বত কর এবারে ভালোবাস কা কুল্লা সালুকুম আলাইহি আজারা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ ফরাহত দিয়েন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বন্ধু কুরআন নাযিল যেদিন কুরআন শরীফ নাযিল হয়েছে ওই রাতকে লাইলাতুল কদর বলা হয় কদরের রাতে যদি কোনো বান্দা ইবাদত করে আমার রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে তার আমলনামার মধ্যে 1000 মাসের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে এখন কদরের কাছে যাই ও কদর তোর মূল্যায়ন কেন বলে কোরআন শরীফের সাথে সম্পর্ক হওয়ার কারণে এখন আসেন এরকম 1,00,000,000 লাইলাতুল কদরকে আপনি এক পাল্লাই দেন কত কি হলেন দে 1,00,000,000 কদরের রাত অজ্ঞত করো জীবনে যত 30 বছর 40 বছর 60 বছর 90 বছর আপনার বয়স এই বয়সে আপনি যতগুলো কদরের রাত পেয়েছেন সবগুলোকে আপনি এক পাল্লাই দেন আমার নবী যেই রাতে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন ওই রাতকে যদি আপনি যদি এক পাল্লাই দেন নবীর বেয়াদতের রাতকে আপনি যদি এক পাল্লাই দেন তো খোদা কি কসম আল্লাহ কসম করে বলতেছি তফসিরের মধ্যে লেখা আছে আমার নবীর বেলাজতের রাত 1,00,000,000 কদরের রাত চাইতে উত্তম 1,00,000,000 কদরের রাত চাইতে কেন কেন এই কদরের রাত তোমার চাইতে উত্তম কেন কদর হদ দে উত্তম নবু না নবী বেশি দেয় না কদর সিদি নবী বেশি দে আদম আলাইহিস সালামের যুগে কদর ছিল সবে বরাত আচ্ছা ইন নমান হবে হয়তো তোর আরা এলে তুমি অনা এলে উল্টো ফুল্টো দলে দিলে ব্যাহা তোর আমি কে আরা সাধারণ মানুষ আরা কে অনেক দলি বুঝুন নে এলা আর আর বকি জপি রে যে দেখলে গুন্দে রে চো কাকা ভাই কে তক্ত হলো আচ্ছা আর আর আল্লাহ বড় বড় হসলের দেন বুঝি না প্রথম তারিখের রাত এখন আমার প্রশ্ন হচ্ছে বন্ধু সববারাত নুজুলুল কোরআন লাইলাতুল কদর নুজুলুল কোরআন কোরআন নাজিল হওয়ার কারণে দামি ঈদুল্লাহ বাজ্জি দেয় এ দুনান দামি ঈদ হ্যাঁ দুই রাত দামি হয়েছে এই রজবের প্রথম তারিখের রাত তোমার মর্যাদা কেন বুলন্দ হয়েছে তোমার দাম কেন বেড়েছে তুমি একটু তোমার পরিচয় দাও রজবের প্রথম তারিখের রাত বলতেছে আমার দাম পাঁচ রাতের ভিতরে হওয়ার পিছনে কারণ শুধু একটাই অদিন মুস্তফার নূরে পাক মা আমেনার পেশানির মধ্যে মা আমেনার পেট মুবারকের মধ্যে তশরিফ নিয়েছিল ইয়া বুঝতে কথা কদর দাম বাজ্জি দে কোরআন আল্লাহ বাজ্জি দে
বরাত দাম বাজি দে, কোরআন আল্লাহ বাজি দে, ওই দুই রাইত দাম বাজি দে, ঈদুল্লাহ বাজি দে। ও রাজব, তোমার দাম কেন বেশি? রাত দেব নবিল্লাহ বাজি দি। আল্লাহ তো তোমারা যারা বিরোধী পার্টি, এন্টি পার্টি, ল্যাটি বেড়া ইতার আইন মাথার কাছে দুটিয়ে দিয়ে ইতার বারাবার কি করে? আল্লাহুম্মা কেতে পাবে হলে তার দিওয়ানা। নবীর বেলাদতের রাত, সেটা পৃথিবীর যত নাজলে আমত আছে সবগুলো তো যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর বেলাদতের রাতের সমান হবে না? নাম্বার এক নম্বর কথা বন্ধু। দ্বিতীয় নম্বর আমার কথা হচ্ছে বন্ধুরা, হুজুর আর তুম হতাই আন বালা করি বুঝুত হরা নোয়াইর কেরা বাঙ্গ চুরি হব। সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে কোথায় ছিলেন? গার সুরের মধ্যে ছিল, ছিল কিনা? সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে গার সুরের মধ্যে ছিল। সিদ্দিক আকবর আপনি একদিন মায়েশা আপনার সবাই চলে শুনেছেন, মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারা রয়েছে আর উম্মতের বুতু এদিকিন আমল আল্লাহ হল বন্দা আছে না? সুবহানাল্লাহ না? আর রাসূলুল্লাহ দা কালা নাম আছে তো ইবাহান ওয়া কালা উমর, সুবহানাল্লাহ না? আদিবেন নাম দি উমর, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে এ আওয়াজ শোনার সাথে মায়েশা সিদ্দিকার চেহারা মুবারক মলিন হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আয়েশা তোমার চেহারা মলিন কেন? কারণ আমার রসুল তো সমস্ত এলমে গায়েব আল্লাহ দিয়ে সমস্ত কুল কায়নাতের এলমের শিক্ষা দিয়ে আমার নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। নবীর চেহারা দেখে মনের খবর জানে কিনা একটু বড় করে বলেন। বন্ধুরে মায়েশা যখন চেহারায় পাক চেহারা মুবারক যখন কি করলো, কালো করলো, তখন জিজ্ঞেস করে, কিরে আয়েশা তোমার চেহারা কালো কেন? বলে তো আমি তো মনে করেছিলাম আপনি আমার আব্বার নাম সিদ্দিক আকবরের নাম বলবেন, এই জন্য আপনি তো সিদ্দিকের নাম বলেন নাই। আরে আয়েশা তুমি কি বলো, আমার সিদ্দিক আমাকে নিয়ে গারে সুরের মধ্যে ছিল, গারে সুরের মধ্যে তিন দিন তিন রাত ছিল, তো ওখান থেকে একটি রাতকে যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহ না? কয়টা রাতকে? একটা রাতকে যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত মখলুকাতের ইবাদত গুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবরের ভালোবাসার ওই রাতের সমান হবে না? সিদ্দিক আকবর তুই কি জুদেড়ে নবী তোমার লাগবে হ্যাঁ গরিব অল্প গি কেনা ফরান? সিদ্দিক আকবর কত সুন্দর জবাব দিচ্ছেন, তুজে ইয়াদ কর কেরো না, তুজি দর পেশ জিদা কর না, ইহি হে নামাজ মেরি, ইহি মেরি বান
দেগি হালাতুলিয়াম বন্ধুরা আমি যে কথাটা বুঝাতে যাচ্ছিলাম বন্ধু তুই কেন ভিতরে নিত্য সাড়া তো তুমি একদম দিন উঠবে তুই তুই তো মারতো অতো মানুষ আর ওয়াজ ডিস্টার্ব হতে দা আওয়াজ বড় জানো তুই তুই যাও নলে বস্তু কোন নলে দেখো কজু এটা তুই অনলাইন সাথ দো গম মার সাথ দো তারা ইতে লাস্তক কজু মার নবায়ু কারা মিলা শরীর বেগুন বলে ব্যস্ত না যাবি তুই বেগুন ব্যস্ত যাবে তো কথা যাবে আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম মাইশা বলে আমার রসুল বলেছেন সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয় সারা পৃথিবীতে যত ইবাদত হয় সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় সিদ্দিকের ইবাদতের সমান একলাই তুর সিদ্দিকি জুদে নামাজ জুদারা ন ন রোজা লাগু দারা না কি করেছেন আপনি আপনি রোজা রেখেছেন নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন না হদিন কিচ্ছু না হদ কি দিদি হদ আর কি শুধু রে উজুরু ইলাইকা আর শুধু আর রসুল সিয়ারা তো ছায়া ছিলাম ইয়ান দি শ্রেষ্ঠ আবাদত আবাদতের ভিতরে এটা হচ্ছে শ্রেষ্ঠ আবাদত নবীর মহাব্বত এটা হচ্ছে শ্রেষ্ঠ আবাদত হুয়া খাইর পৃথিবীতে যত আবাদত রয়েছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় মুস্তবার ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয় আমার মুস্তবার প্রেমের সমান হবে ইয়ান নবুজত দেই তো এরা সতর্ক সতর্ক ইয়ান বুঝি গেলে তো তত্তুন কি লাগিব সবগুলো আলা হজরত সুগম করিব হাসুক ব্যাগুলো তো সঙ্গে আসলে হওয়া চললাম মুরব্বীও না এখন হতা কই দে কদে জিবের বয়স 40 বছর তো কম এল্লে বসার কোন দিন বসা বেললে না পড়াইও বসা বেললে মানে মই বসা বেললে রে বটিক করি বেললাই তো কি আ কত তার বয়স না সময় তেল খারাপ দে তার তুন কেড়ি কুত্তি দেলো কি লাগিবে সুন্দর লাগিবে কোন হাওয়া তার মানে তার চোখে সুন্দর এটা সুগিয়ে না কি দেখাত দে রঙিন চোখে কি দেখতেছে রঙিন জিয়াম জিবে দেখে ভালো লাগিব এটাই হচ্ছে নিয়ম বন্ধু অন্তরের মধ্যে নবীর মহব্বতকে জাগা দিয়ে নবীর মহব্বতকে অন্তরের মধ্যে জাগ্রত করে তুমি কুরআনুল করিম কোনো খোদার কসম করে বলতেছি 6666 আয়াত থেকে প্রতিটি আয়াতের মধ্যে আমার মুস্তফার শান রয়েছে দেখিনি তো ডান শান তো ই বরিবেল্লা বুঝিবেল্লা কি লাগিবে সকলা আগে যেমন আনাস ইবনে মালিক ওয়া আন আনাস মালিকিন বিআদুনে খানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সালান নবিয়্যা বিআদুনে খানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ আনাস বিন মালিক হাদিস যিনি হাদিস পড়ান তাকে মুহাদ্দিস বলা হয় কি বলা হয় মুহাদ্দিস এই জন্য নিয়ম হচ্ছে কোন হাদিস পড়াবার আগে হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি প্রথমে তার পরিচয় বলতে হবে এখন আনাস ইবনে মালিক উনিকে আমাদেরকে একটু জানতে হবে ওনার একটা পরিচয় উনি খাদামুর রসুল রসুলুর খাতেমের দাম তো হন না বেশি দাম বেশি গোসবাগর খাতে গুন আছে গোসবাগর খাতে বিবাহ গোসা করে দিঙ্গি ইউই অধ্যক্ষ জনর হরদি ই বেড়ে কুতুব লাগি ইরে দোয়া করে হ্যাঁ রে আগে বললে না বুঝি দিয়ে না দুত দুতাবার আগে গত খাতেম দরবারের খাতেম কিন্তু অনেক এর কিন্তু অনেক মর্যাদা আছে আর এটা তো রসুলের খাদেম খাদেমুর রসুল যাকে বলা হয়েছে
আনাস বিন মালিক ওনাকে ওনার মা নিয়ে আসলেন রসুলের দরবারের মধ্যে। ইয়া রসুলাল্লাহ, আমার আনাসকে আপনি কি করুন, কবুল করুন। আমার রসুলকে বলতেছে আনাস, ইয়া রসুলাল্লাহ, আমার আনাস কেনেছি আপনার কদমে, আমার আনাস আপনার খেদমত করবে। কিন্তু জুর এন এন বাজার আছে আশিদেরই মুখসুস আসি নে একটা নাজারা নাই আছে। ইয়া রসুলাল্লাহ, আমার সন্তানকে আপনার কদমে দিয়ে যাব, তবে আমার দুইটা মনোবাঞ্ছা, আমার দুইটা আকাঙ্ক্ষা আছে, আপনি দুইটা আকাঙ্ক্ষার জন্য দোয়া করবেন। আসমাউর রিজালের মধ্যে এই কথাগুলো নকল করা হয়েছে। আনাস রাম্মাজান যখন আমার রসুলের কদমে আনাসকে দিয়ে চলে যাচ্ছেন, আনাস রাম্মাজান আমার প্যারে নবীকে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আনাসের জন্য আপনি দুইটা দোয়া করবেন। বল কি কি? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। আল্লাহুম্মা দুইয়ান দোয়া একটু হয়ে দে, আকসির মালাহু, আর আব্বারে গরিব মানুষ, আর আব্বারে গরিব মানুষ, হুজুর ইনার বানানো লাগে, আল্লাহ যা তার আর পয়সাওয়ালা বানাই দে, কেন দোয়া করি দেন। ওয়ালা দাহু, হুজুর আরো বংশ মানুষ একেবারে কম, মানুষ যাতে বাড়ি যাই একখানা দোয়া করি দেন। রসুলে দোয়া করছি না করে দর করে খাওয়া বা এলে এটা নানা করে যাইলে মুক্তু বাঁধির ব্যবহার একটা বুদ্ধি বসু এলে এটা নানা করার আইস পড়ান নিলে তাই করতে লাগে দোয়ারা। আরে মা, আমার রসুল হাত তুলে দিলেন, দোয়া করে দিলেন। কি দোয়া করলেন আমার প্যারা রসুল? আমার হায়াতুন নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। মা বলেছেন, রসুল দোয়া করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে খাজুর বাগান আছিল, ব্যাগুনের খাজুর বাগানত বছরে খাজুর দৈত্য দেয় একবার, আর আনাসর বাগানত খাজুর দৈত্য দেয় বছরে দুইবার। দুইবার আনাসের কাছে জিজ্ঞেস করেন, আনাস প্রত্যেকের বাগানে কয়বার ধরে বছরে? একবার। তোমার বাগানে দুইবার কেন? বলে এটা তো মুস্তফার গোলামির সৎকা। আনাসে চিন্নি দিলে আনাস চিন্নি নি এলো নসিনিক তো সাহাবায়ে কেরাম কেউ কখনো রসুলের জবানের উপর কথা বলেছেন? বলে নাই। এই এত লাগে তো মগু সাহাবায়ে কেরাম। এই বন্ধুরা, আমি যে কথাটা বুঝাতে যাচ্ছিলাম, আকসির মালাহু পয়সা লাগি ওয়ালাদাহু, আল্লাহ আনাসকে ছেলে সন্তান দান করেছে 80 জন। হজন 80 জন, 80 জন পুত্র সন্তান আর ছেলে মেয়ে দান করেছে, 98 জন অলদি বন্ধু মরত হওয়া, 2 জন অলদি মাইয়া হওয়া। হজন ইয়ে 80 জন এ আনাসিবে খাদিসিবে বর্ণনা করে দেখা তোমার রসুল, আন্নার রজুলান সালান নবিয়া, একটি মানুষ আসলো এসে জিজ্ঞেস করলো, সাল মানে প্রশ্ন করলেন নবিয়া মানে নবীর কাছে। হ্যাঁ মে করে আবার শুনলো না তার বহু দূর পর্যন্ত বুটুল বললে ইয়ার আদর দিও না একটা শুদ্ধ করে দে, আর তো ভুল করে বলে খাও তোমার আনা শুদ্ধ করো। সালান নবিয়া রসুলের কাছে প্রশ্ন করলেন, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, ও রসুল আমি জানতে এসেছি কিয়ামত কখন কায়েম হবে। কত আর বুঝতে কষ্ট পারলাম না, কিয়ামত কখন কায়েম হবে আমি এটা জানতে এসেছি। তখন আমার রসুল দমক দিয়ে বললেন, আলা মাদাত তালাহা, কিয়ামতের কথা তুই কিল্লা ঘুষার গড়ার, কেমত তুই কি সম্বল জোগাড় গজ্জু, কেমতের কথা তুমি কেন জিজ্ঞেস করতেছ, কেমতের জন্য তুমি কি সামান তোমার কাছে আছে। এই প্রশ্ন যখন সাহাবার কাছে করা হলো, সাহাবা বলতেছেন,
মিন আকসারি সলাতিন ইয়া রাসূলুল্লাহ আমি এত বেশি নফল নামাজ পড়তে পারি নাই ওয়ালা সোমিন এত বেশি নফল রোজা রাখতে পারি নাই ওয়ালা সাদাকাতিন আমি এত বেশি সদকা করতে পারি নাই ওয়ালাকিন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নফল নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই হজ করতে পারি নাই যাকাত দিতে পারি নাই আমি এগুলো করতে না পারলেও আমার জানের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি ইবে বুখারী শরীফ খত দে বুখারী শরীফুর দ্বিতীয় খণ্ড বুখারী শরীফুর দ্বিতীয় খণ্ড 911 খ্রিস্টিয়া মুসলিম শরীফুর দ্বিতীয় খণ্ড 331 খ্রিস্টিয়া মূল মেসকাস শরীফুর 726 নম্বর হাদিস দরি সাহা আর অন্য দান দিন ওপরে টিয়া দি ভজি দি ফরগি দিন শুধু এড অষ্টু গজি আর জাবেরা জাবেল্লা আর আর জাবেল্লাই আর আর দব দি 12 13 লক্ষ কি দে কিনে দেন লাকি সাইদ কি দে না হন ডিটি নে ই এরা মুস্তফার প্রেম এখানে আপনি যে শান্তিটা পাবেন সেটা কোথাও পাবেন না এক এক জন তুন এক এক জন লাকি আছে দেশ আছে বর্ষাকাল আলিগুম দিন বারে আরা ক্যা শীতকাল অনারা আর এরকম দিতে নজর ঠিক না বেটি শীতকালে আশিক রসুলদের জ্বালায় আমাদের ঘুম নাই বর্ষাকালে কিতাবের জ্বালায় আমাদের ঘুম নাই তো আমরা আর ঘুমাবো না একটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি পৃথিবীর জমিনে ঘুমাবো না কবরে গিয়ে মুস্তফার কোলে আমরা লেশ করব খার খুলুজ যাই নবীর খুলুজ যাই রে রাজগুর জুমদে ক্যা সুন্নি অল খনকে নমরবি তো সুন্নি অল খনকে গাত্তান না যাবু খনকে খবর না যাবি তারা বেগুন মুস্তফার খরচ যাবি দে ই ডকুমেন্ট আছে ডকুমেন্ট ডকুমেন্ট দলিল ওই যে বলেছিলাম গা রসুলের কথা আমার রসুল সিদ্দিক আকবর কিনি ওখানে ইন্দি দেখা যাক দে কিতাবের বুতুর লেখা দে শাফা শরীফের বুতুর আর রসুল বলে যাতে পশ্চিম মিক কইরে আতিককে বসি আমার দেখার থেকে আর সরু উত্তর খান জানালা করে দিই শুনো মেক এক কান তিন শূন্য এক কান জানালা ইগিন আর আর কিস্তে কাহিনী বইনে বেজ কোরআন হাদিস বইন দিয়ে তিন শূন্য এক কান কি করে দিই আমার রসুল বলতেছে আমি তিন দিন তিন রাত গা রসুরের মধ্যে ছিলাম কিন্তু গা রসুর থেকে বসে বসে আল্লাহর ঘরখানায় কামা দেখে দেখে দুই চোখের পানি পেলেছিলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরত আল হাজ আল্লামা সোহাইলউদ্দিন আনসারী সাহেব উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহুম্মা ওখান থেকে দেখে দেখে আমি আমার রসুল আমি রসুল এখান থেকে আল্লাহর ঘরখানে কেমন দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করেছি এদিন নে সিদ্দিক আকবর আল্লাহ আর রসুল লেখেন কমিন মেনে নিয়ে ওয়াদই কি ওয়াদা সিদ্দিক পরা ব্যাগুন আয় লাহি আয় আগুদি যাইম বুই আয় আগুদি যাইম বুই ফড়ে খবরত নবী মরে গিয়ে খবর দিবে লেবে না এ নারা বাইনি সাহাবুর হয়ে গিয়ে মল্লি তো জানা জানা আমার সরম বাচ্চু আরে টেনা আয়শা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাচ্ছেন আমাকে ছেড়ে আমি কিভাবে থাকব বলে আয়শা আমি কোথায় যাচ্ছি আমি তো যাচ্ছি না আয়শা আমি তো তোমার খুজারাই থেকে যাচ্ছি আয়শা তোমার যখন আমার জন্য অন্তর জ্বলবে তুমি যখন খুজরাই পাকে আসবে আয়েশা তুমি তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পারবে নবী মর্দা ফটো ওঠে আমার রসুল জিন্দা নবী বলেন না বন্ধুরা আমার ভাইরা আমার হুজুর আগে আই
শেষ হতাশা জরুরির বন্ধুরা, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, সিদ্দিক আকবরের সাথে আমার রসুলের একটা কি হয়েছে, ওয়াদা হয়েছে সিদ্দিক তোমাকে রেখে আমার উম্মতের জিম্মাদারি তোমাকে দিয়ে আমি চলে যাব। কেন জানো? তুমি আমার সকল উম্মতের প্রতিনিধি হয়ে গারসুরের মধ্যে প্রতিনিধিত্ব করেছ, তুমি আমার উম্মতের পক্ষে সকলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, যেমন মনে করেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কারোর সাথে যোগাযোগ করার জন্য একটা আমরা দল আছি, সংগঠন আছি, সবাই যায় না, প্রতিনিধি হয়ে একজন যায়। সিদ্দিক, তুমি সবার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমার কাছে একজন আমার কাছে তুমি এসেছো। সিদ্দিক, তোমার মতো কেমন পর্যন্ত যত নবী প্রেমিক আশিক রসুল ইন্তেকাল করে কবরে আসবে, কবরে দেওয়ার আগে আগে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন তাকে কবরে দেবে, আমি মুস্তফা যে তাকে কোলে নিয়ে ফেলবো। খারাপ হলে বুঝে যারা নবীর মিলাদুন নবীর মানে, নবীর ক্ষমতার মানে, নবীর এলমে গায়েব কে মানে। আর এই নেককে নেককে দল দিতাম দালিব, যদি নবীর এলমে গায়েব কে যদি কেউ অস্বীকার করে, এ মেকের আওয়াজ শোনা যাচ্ছে, শুনো মোল্লারা, যারা নবীর এলমে গায়েব কে অস্বীকার করবে তারা কবরের মধ্যে খেজুরের ডাল দিতে পারবে না। খবরের মধ্যে মল্লি মানুষ খাজুর ডোল হবে না, দেবে কিনলে দেবে, তারা তো ফুজুর করেছে, অত জিকিরুল্লাহ নেওয়া, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের বডিকে সাইজ করতে গিয়ে ওখান থেকে কিছু মাটি বের হয়েছে, ফেরত তলে ফুজুর করলে আল্লাহ মেডে কিন্তু খ্যাং করছো, কত লাকি দেও, এগুলো নাই, ওকে গাছ বানাই, ইবে কি গাছ, ওদের হিয়া না হালা বলতে খাজুর গাছ ডর করে খাও না, বহরে শরীফের আড়েস পারান দিতে পাবে না, এন্ডে হিয়া না হালা খেজুর গাছ, খেজুর গাছ তোলে, খেজুর গাছে বেহারার ফু খাও না, খেজুর গাছে বেহারার কি ফু ফু বর বাপর বোন কি হয়, এবার তাহলে তোমার ভাই বুধ হলো শীতকালে হালি লস্কা ভাই লস, তারা তো পড়না গিন ন ভরে হাই থাকবে ঘটে পড়না গিন ন ভর দেয় তো নফার বন্ধুরা খেজুর গাছ তো এখন তাল্লাই বুনিয়া তো তলে বিনের ভিতরে হুজুর গাছ বাগ বাগতেছে, লাইলাতুল কদরের রক্ষণ হচ্ছে সাতটি, তার মধ্যে একটি হচ্ছে হাজুর ডোলে এনে হুঁকে থাকে, হুমকে হলো হাজুর ডোলে হুঁকে, কিন্তু যেই দিন লাইলাতুল কদর হবে বন্ধু, ওই দিন খেজুরের ডাল উপরের দিকে থাকবে না, নিচের দিকে হয়ে যাবে। কেন 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 বলে হাজুর গাছে ঘর দে আজিয়া লাইলাতুল কদর গুনা মাফ সাহেবের রাত, আই আজিয়ে গোটা লাগবে আর ভাই তো আল্লাহ খাইন দুম দে খালি বুঝে হাজুর গাছ কি গ্রীষ্মকাল খা শীতকাল খা গরমকাল খা হাজুর গাছ ডোলে বেগুন বলে ইক হয়ে যায় গুই পানি ভরে টবর টবর গোড়ালাক পরি রে আর বিজি গিয়ে গুই, এই খেজুর গাছ তুই এভাবে কান্না করলি কেন, তো নখেন দুম না আয় গোড়া লাগবে আর ভাই ভূত গুনা কেন আল্লাহ খান দি দি বিজি গিয়ে দেরি, তুই হাজুর গাছ খবর দিবি কেনে দিত্তারে গুনা না পারে গো কিয়া হাজুর ডোল খবর দে অন্য রসুল সুন্নতি হতে আর নবী দুও খবর ডো দেয় জানি বহুত কথা খবর ডো দেয় যা রসুল দেখার দে দুও খবর মধ্যে কি জ্বর আজ আবার তুই রসুল গড়ে মেডের উড় না পুতুরে উড়ে তা গেলে দিবে পুতুর দেখে ই ব্যবসা আলি পিতু দিও খবর তাই না পারে কিন্তু এখন কথা না নেব এ এখন লাগে মেনছুরে কেন করে বুঝে পেতু যিনি কবরের উপর থেকে ভিতরে দেখেন উনি চাইলে কি মাটির ভিতর দিয়ে আসতে পারে না, কিন্তু তার নবী খোদি সিদ্দিক আমি তোমাদের সকলকে পৃথিবীর জমিনে রেখে আমি রসূল চলে যাচ্ছি, আমার পরে তোমরা যখন এক এক সিনিয়র করে যাবে তোমরা কবরে নয় তোমরা আমি মুস্তফার কোলে যাবে, আমি রসূল কবরে এসে তোমাদেরকে কোলে নিয়ে নেব, কাদেরকে নেবে যারা আশিক রসূল রবির প্রেম তো অম্বরে নবীর ভালোবাসা ছাড়া সম্ভব আল্লাহ আরা ব্যাগ নুরে আমল গরিবের নবী চিনিবে আবাই নামাজ পড়ো বালা তবে নবী চিনি করো রোজা রাখা বালা কিন্তু নবী চিনি
রহ কেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন অবাত্ত হযরা সুওয়াদর হদে আকরু হনো দিন সুন্নত দেন তাহা সুন্নত দি তুরে আন নবী এর সুন্নত দে কি দে সুবহানাল্লাহ ঠিক না বেটি এভাবে আমাদের এগুলো সাহাবায়ে কেরামের আদর্শ ছিল তারা বলে আমাদের আমাদের কোন আমাদের কোন আর তুহরা হামরি নাই আর তত বেশি ইবাদত নাই আর সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর রাসূল জন্য আমাকে সবচাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসলে তারা ঈদে মিলাদুন্নবী করবে নবীকে ভালোবাসলে ফালিয়াফরাহু হুয়া খাইর নবীর আনন্দ নবীর পৃথিবীতে তশরীফ আওয়ারকে কেন্দ্র করে তারা মিলাদুন্নবী করবে তারা জুলুস করবে এই জুলুস করে মিলাদুন্নবী করো হুয়া খাইর এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কামাল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।